আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছি বাচ্চাদেরকে সাথে নিয়ে, সাথে বড় আপু আছে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। বাসার খুব কাছেই একটা প্লেস আছে, তো বেশ খোলামেলা জায়গা, আর বাচ্চারা একটু খেলাধুলা করার সুযোগ পায়। তো ভাবলাম একটু ঘুরে আসি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। তো সাথেই থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। কোথায় যাও? ঘুরতে যাও। কোথায় ঘুরতে যাবে? জঙ্গলে। জঙ্গলে? মামনি কোথায়? মামনি কোথায়? দুষ্টু করবে না কিন্তু, ঠিক? দুষ্টু করবে না, ঠিক আছে? চলো যাও যাও যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। না আমি বলতেছি, ওদেরকে বলতেছি, দেখো না দুষ্টামি করতেছে। তুমি চিনো? তুমি জায়গাটা চিনো? তাহলে তুমি আগে আগে যাচ্ছ, কোথায় যাবো তুমি? হ্যাঁ মা, আমি দৌড়ায় না, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। এদিকে দেখো। তো আমি নিজেও জানি না আসলে কোথায় যাচ্ছি, আপু বলল, তা আপুর সাথে যাচ্ছি, সাথে দুই মেয়ে। হাত ধরছো? দাঁড়াও দাঁড়াও, সাইড হও। তুমি জানো সেটা কোন জায়গা? খুব খুশি না? হ্যাঁ, দেখো লজ্জাবতী, লজ্জাবতী গাছ। তো হঠাৎ করে চোখে পড়লো লজ্জাবতী। তো এই যে দেখেন, টাচ করা মাত্র কিন্তু পাতাটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার দেখো লজ্জাবতী, দেখো ধরো ধরো, ও মা ধরো ধরো, এটাতে ধরো, এটাতে ধরো, হ্যাঁ এটাতে ধরো, আবার ধরো, আবার ধরো, বন্ধ হয়ে গেছে। খুব মজা হচ্ছে না? পড়ে যাবা কিন্তু, দেখো পড়ে যাবা। আর এই যে এখানে দুইটা সজনে ডাটার গাছ আছে, বেশ বড় বড়, দুইটা না একটা দুইটা, হ্যাঁ তিনটা, তিনটা সজনে ডাটার গাছ। পাতা নিবা? পড়ে যাবা, পড়ে যাবা, তুমি যাবো না, পড়ে যাবা ইটের মধ্যে। ওই দেখো আরও দুইটা বাবু, দেখছো? তো এখানে অনেকেই বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চারা খুব খুশি এখানে ঘুরতে পেরে। যে দেখো আরও দুইটা বাবু। কি নাম তোমাদের? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম পেঙ্গটি দেবী। ওরে বাবা রে, আর তোমার নাম কি? এই দেখো আরেকটা বাবু, দেখছো আরেকটা বাবু, দেখছো তোমার নাম কি? ছবি তুলছি, খেলো তোমরা, হ্যাঁ চলো খেলো। তো আসলে শহরের একটু ফাঁকা জায়গা, একদম খোলামেলা জায়গা, দেখতে পাচ্ছেন অনেকটা গ্রামীণ পরিবেশ। এখানে কচুরিপানা ডোবা আছে, আর এই যে ঘাস। তো আশেপাশের ফ্ল্যাটের অনেকেই এখানে ফাঁকা জায়গাটা বসে, প্রচণ্ড বাতাস, হয়তো গাছের পাতা নড়ছে, সেটা দেখে বুঝতে পারছেন যে বাতাস অনেক। আর এই দেখেন গাছে মুরগি উঠে বসে আছে, এই যে দেখেন, অনেকদিন পর এরকম দৃশ্য দেখলাম। তার ওই যে এখানে বড় আপু আর যারা অন্যান্যরা এসেছে ওদের সাথে গল্প করছে। আসলে আশেপাশের ফ্ল্যাটের লোকজনই এখানে এসে বসে আছে,
তবে বাচ্চারা খুব মানে আনন্দ করছে, এইটাই আর কি। জাস্ট কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। এই বাবু, এই যে সোনামা, কি নাম তোমার, কি নাম তোমার? হ্যাঁ, যে ছোট্ট বাবু দেখছো, ছোট্ট বাবুটা কার রে, কি নাম তোমার? ঘুরতে আসছো? হুম, তুমি ঘুরতে আসছো? যে ডোবার এক পাশে একটু খোলা জায়গা, এইখানে ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে। আসলে অনেক ভালো লাগছে, একদম খোলামেলা পরিবেশ। আর ওই যে বড় আপু সবার সাথে গল্প করতেছে, আশেপাশে থেকে যেসব আন্টিরা আসছে সবাই একসাথে, যে সবাই মিলে একসাথে গল্প করছে, তো ভালোই লাগছে। বাচ্চারাও খুব খুশি। আজকে ঘুরবো, তারপর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। ভালো লাগছে পরিবেশটা আমার কাছে।